মোগলৰ ব্যাখ্যা হিমন্ত বিশ্বয় বেলেগে দিছে, সৰ্বানন্দ সোণোৱালৰ মোগলৰ ব্যাখ্যা বেলেগ। আৰু একেবাৰে শেহতীয়াকে যোৱাকালি মমিনুল আৱাল বুলি তেওঁলোকৰ এজন বিজেপিৰ নেতাই মোগলৰ ব্যাখ্যা আৰু বেলেগকে দিছে। ভাৰতীয় জনতা পাৰ্টীটো মোগল আছে বুলি কৈছে তেওঁ। ইয়েছ, ভাৰতীয় জনতা পাৰ্টীত সঁচাকে মোগল আছে। এই যে মমিনুল আৱাল, তেওঁ কোন হয় আমাৰ দৃষ্টিত? তেওঁ যে আধুনিক মিৰ্জাফৰ, তেওঁৰ দৰে এজন বিশ্বাসঘাতক মানুহৰ, কাৰণ আপুনি জানে বিজেপিয়ে ৰাতিপুৱা শোৱাৰ পৰা উঠাৰ পৰা ৰাতি শোৱালৈকে মুছলমানসকলক গালিয়ে পাই থাকে, আৰু এজন মুছলমান সম্প্ৰদায়ৰ প্ৰতিনিধি হৈ মমিনুল আৱাল ডাঙৰীয়াই কেৱল বিজেপি তুষ্টিকৰণৰ কাৰণে তেওঁ যি মানে গাদ্দাৰী কৰিছে মুছলমানসকলক বা অসমীয়া সমাজক, তেনেকুৱা বিশ্বাসঘাতকৰণৰ নিদিওঁ। বিজেপি চৰকাৰ মানে আৰ এছ এছৰ নিৰ্দেশত প্ৰতিটো দ্বিতীয় কাৰ্যালয় ধন সংগ্ৰহ কৰিব পৰা নিৰ্দেশ জাৰি কৰিছে, যাতে অহা সময়ত 21 চনৰ কাৰণে নিৰ্বাচনী পুঁজি সংগ্ৰহ কৰিব পৰা যায়। আপোনালোকে মন কৰিব, অসমৰ প্ৰতিটো দ্বিতীয় কাৰ্যালয়ত 10 কোটি টকা তেওঁলোকে ইতিমধ্যে নিৰ্ধাৰণ কৰি দিছে, 10 কোটি টকা তেওঁলোকে সংগ্ৰহ কৰিবলৈ দিছে। সেইকাৰণে অসমৰ চুকে কোণে ৰাস্তাই ঘাটে যতে আপোনালোকে দেখা পায় তেওঁলোকৰ MBI কুকুৰ বহে। ভাৰতীয় জনতা পাৰ্টী RSSৰ সংবিধান বিৰোধী, অসমৰ সকলো সংস্থাক নৎসাত কৰিব খোজা, RSSৰ ডিক্টেশ্যনত চলা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰখনক অন্যায়ৰ বিৰুদ্ধে আমি লেফ্ট ডেম'ক্ৰেটিক যি এটা গ্ৰুপ, সেই গ্ৰুপটো কৰি আমি এটা সংগ্ৰামলৈ আগবাঢ়িছোঁ। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ RSSৰ যি এজেণ্ডা অসমত আজি তেওঁলোকে ব্যৱহাৰ কৰিব খুজিছে, আপোনালোকৰ খাদ্য, আপোনালোকৰ পোচাক পাতি, আপোনালোকৰ থকাৰ ব্যৱহাৰ, আপোনালোকৰ খোৱা বিভিন্ন ৰুচি সম্পৰ্কে, সংস্কৃতিত তেওঁলোকে আজি আক্ৰমণ চলাইছে। আৰু সেই আক্ৰমণৰ বিৰুদ্ধে এটা উমৈহতীয়া সংগ্ৰাম আমি CPM, CPI, CPML, কংগ্ৰেছ, AIDF অন্যান্য ৰাজনৈতিক দলে লগ লাগি ৰাজপথত আমি আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ। এখোপ আগুৱাই গৈ ভাৰতীয় জনতা পাৰ্টীয়েহে ইতিমধ্যে সেইসকলক, আমাৰ লেফ্ট ৰাজনৈতিক দলবিলাকক কংগ্ৰেছৰ মহাজোঁটৰ অংশীদাৰ বুলি কৈ তেওঁলোকে নিজৰ অংশীদাৰত থকাসকলকো আওপকীয়াকৈ তাৎচল্য কৰি অদৰকাৰী ৰাৱণৰ মূৰ বুলি ঠাট্টা মস্কৰা কৰা আৰম্ভ কৰিছে। 2 নম্বৰ হৈছে, হঠাৎ অসমত মোগল ওলাইছে। হঠাৎ মোগলৰ ব্যাখ্যা হিমন্ত বিশ্বই বেলেগে দিছে, সৰ্বানন্দ সোণোৱালৰ মোগলৰ ব্যাখ্যা বেলেগ। আৰু একেবাৰে শেহতীয়াকে যোৱাকালি মমিনুল আৱাল বুলি তেওঁলোকৰ এজন বিজেপিৰ নেতাই মোগলৰ ব্যাখ্যা আৰু বেলেগকে দিছে। ভাৰতীয় জনতা পাৰ্টীটো মোগল আছে বুলি কৈছে তেওঁ। বেলেগ দলতো আছে, ভাৰতীয় জনতা পাৰ্টীটো মমিনুল আৱাল বিজেপিৰ নেতাই নিজেই স্বীকাৰ কৰিছে। আজি আপোনালোকে বাতৰি কাকতত চাব যে ভাৰতীয় জনতা পাৰ্টীটো মোগল আছে। ইয়েছ, ভাৰতীয় জনতা পাৰ্টীত সঁচাকে মোগল আছে। আজিৰ দিনত অস্ত্ৰ শস্ত্ৰ লৈ মোগলে যুদ্ধ কৰিব নাহে, আজিৰ দিনত বন্দুক বাৰুদ লৈ মোগলে অসম আক্ৰমণ কৰিবলৈ নাহে, মোগল গুচি গ'ল, মোগল নাই। কিন্তু আজিৰ দিনত মোগল সদৃশ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ RSSয়ে অসমত কা আইন জাপি দি অসমীয়া জাতিৰ ভাষা, কলা, সংস্কৃতি নিষেধ কৰি 2014 চনলৈকে তেওঁলোকে 6টা ধৰ্মৰ বিদেশী নাগৰিকক ভাৰতবৰ্ষত সংস্থাপন দিয়াৰ কাৰণে কাইন পাছ কৰিলে। আজিৰ দিনত সৰ্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব, নৰেন্দ্ৰ মোদী, অমিত শ্বাহ হৈছে আটাইতকৈ ডাঙৰ মোগল। অসমৰ কলা সংস্কৃতি শেষ কৰিব খোজা মোগল তেওঁলোক। আজিৰ দিনত তেওঁলোক আটাইতকৈ ডাঙৰ এই কাৰণে মোগল বুলি কৈছোঁ, আমাৰ যি 1920 ভাৰত চৰকাৰৰ পৰা টকা আহিলে 1910
প্রপোশনত আমি যে ধন পাইছিলো সেই ধন ভারত সরকারে বন্ধ করে দিলে আর আমার এই অঞ্চলের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের যে ধারা আছে সেই ধারা বন্ধ করে তেওঁলোকে মোগলতকৈও বেশি অত্যাচার করেছে উত্তর পূর্বাঞ্চলের মানুষ। আমার এই উত্তর পূর্বাঞ্চল বিশেষকে অসমত তরুণ গগৈ সরকারের দিনত ইন্ডাস্ট্রিয়ালিস্টসকলক আমি যে তেওঁলোকক রেহাই দিছিল উত্তর পূর্বাঞ্চল সেই রেহাই দি ইন্ডাস্ট্রি করিবর কারণে যে ব্যবস্থা করে দিছিল আজি এই সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্বর সরকারে এই মোগল সকলে হরপা হিমন্ত মোগলে সেইটা বন্ধ করে দি নতুন ইন্ডাস্ট্রি হওয়ার বাধার সৃষ্টি করেছে আর 23-র পরা নতুনকৈ অহা সকলক ধরলে 40 লক্ষ নিবনার নিযুক্তি বন্ধ করে তেওঁলোকে যুবক যুবতী সকলের অজ্ঞত সকলক হত্যা করার কারণে দায়ী হয়েছে সর্বানন্দ সোনোয়াল হিমন্ত বিশ্ব মোগল হতাছে তেওঁলোকে আসল মোগল তেওঁলোক আজি আসল মোগল। এই কারণে কইছো যে যে কৃষি আইন তেওঁলোকে পাস করেছে কৃষকের যে অধিকার আছিল সেই অধিকারক বঞ্চিত করে তেওঁলোকে গোটেই ভারতবর্ষত কৃষক সকলক যে মাধমার মারিছে গোটেই ভারতবর্ষত অমিত শাহ আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় ডাঙর মোগলর ভাও চড়িছে। কিন্তু আমার শিয়দেহ ডিস্ট্রিক্ট চলছে বিজেপি নেতা মমিনুল হক ডাঙরিয়ায় আমার মাননীয় সভাপতি কুণবৰা ডাঙরিয়াকে ধরে কেবাজনো জ্যেষ্ঠ নেতা মোগল বলে কৈছে। বিষয়টা যেহেতু বুরঞ্জীর সঙ্গে সম্পর্কিত গতি সর প্রসঙ্গ কব বিচারিছো যে আপনি সকলে জানে 1857 চনত চিপাই বিদ্রোহ হয়েছিল আর তার 100 বছর আগতে পলাশী যুদ্ধ হয়েছিল আর সেই পলাশী যুদ্ধ ব্রিটিশে রবার্ট ক্লাইভের নেতৃত্ব ব্রিটিশে বঙ্গর নবাবক পরাজিত করেছিল যেটা সিয়া যুদ্ধ আসলে বঙ্গর নবাব পরাজিত করেছিল আর বঙ্গর নবাব কিহর কারণে পরাজিত হবলীয় জানেনে মির্জাফর এজন প্রধান সেনাপতি আছিল বঙ্গর নবাব সেই সময়ের সিরাজুদ্দৌলার যখন প্রধান সেনাপতি আছিল মির্জাফর সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বঙ্গর নবাব পরাজিত হবলীয় হয়েছিল আর ব্রিটিশে কুপনি পড়েছিল গোটে ভারতবর্ষতে কুপনি পড়েছিল। এই যে মোগল অভাব কোন হয় আমার দৃষ্টিত যে আধুনিক মির্জাফর তেওঁৰ এজন বিশ্বাসঘাতক মানুহৰ কারণ আপনি জানে বিজেপিয়ে রাতেপা খোয়ার পর উঠার পর রাতে খোয়ালেকে মুসলমানসকল গালিয়ে পাই থাকে আর এজন মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে মমিনুল আলম ডাঙরিয়ায় কেবল বিজেপি তুষ্টিকরণের কারণে মানে গাদ্দারি করেছে মুসলমান সকল বা সমাজত কথা আমি গুরুত্ব নিদ আর রাইজক আহ্বান জানাব রাইজেও যাতে মমিনুল আলমের দরে আধুনিক মির্জাফরের কথা গুরুত্ব নিদিয়ে এইখানে কথা এতিয়া আজি চাকরি নামত যিবোৰ হৈছিল সেইবোৰ আমাৰ কলে চাকরি নামত কিন্তু ধন সংগ্রহ করা হয়েছে শেহতীয়াভাবে এটা গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এতিয়া বিজেপিয়ে আর এস এসর নির্দেশক বিজেপি সরকার মানে আর এস এসর নির্দেশক প্রতিটো ডিটিউ কার্যালয় ডিটিউ কার্যালয় ধন সংগ্রহ করবার নির্দেশ জারি করেছে যাতে অহা সময়ত 21 চনের কারণে নির্বাচনী পুঁজি সংগ্রহ করবা যায় আপনাদের মন করব প্রতিটো ডিটিউ কার্যালয় 10 কোটি টাকা ইতিমধ্যে নির্ধারণ করে দিছে দেওয়া কোটিকর টাকা সংগ্রহ করবলে দিছে সেইখানে চুকে কোণে রাস্তায় ঘাটে যদি আপনাদের দেখা পায় এম ভি আই কুকুর বহে আর নিবনুয় যুবক যুবতী সকলে যখন এটা বিভিন্ন গাড়ি ক্রয় করে নিজের সংস্থাপনের কারণে গাড়ি চলায় জীবন জীবিকা জীবন জীবিকা চলাবলে বিচারছে সেইটা অসুবিধা হয়ে গেছে ইয়াক কোনো রিসিপ্ট নিদিয়ে এনেকা অভিযোগ আছে কোনো রসিদ অবিহনে রসিদ অবিহনে বিভিন্ন ডিটিউ কার্যালয়ের বিষয়া কর্মচারী ফল সংগ্রহ করেছে বিভিন্ন ঠাই আপনাদের অকমান যদি অবজার্ভ করে আপনাদের যদি এইবার তদন্ত করে বা আপনাদের পর্যবেক্ষণ করে এই নিজে আপনার ক্যামেরাতে এইবার কথা ধরা পড়ব একটু কিন্তু এই সরকারখানে এটা সকল বিষয় বাদ দিছে কেনেক ধন সংগ্রহ করবি কেনেক 21 চনের নির্বাচন পরিচালনা করব কেনেক 21 চনের নির্বাচন করে পুঁজি সংগ্রহ করব আর গোটেই কাম কাজ কিন্তু আর এস এসর নির্দেশক বিজেপি সরকারে এই কাম করবর কারণে আগবাড়িছে আমি এই কথাগুলো আমি তদন্ত হওয়া বিচার এই এই যুব ধন সংগ্রহ করেছে এইবর কিন্তু রসিদ অবিহনে বেশিরভাগ ধন সংগ্রহ করেছে এই দিকে আমি কোনো পরবর্তী সময় এই কথাবর আমি আপনার আরো অধিক তথ্য সহকারে আমি দাঙি ধরি আজি মানে বিগত উন্নতি আলো পরবর্তী সময় তথ্য সহকারে এই কথাবর আমি আপনার মাজলকে লই ধন্যবাদ।